হে যুবক, তোমার প্রতিপালকের কসম, তুমি তোমার রবের দিকে ফিরে এসো। হে যুবক, সাবধান হও। হে যুবক, তোমার অবসর সময়, যৌবন, অর্থ উপার্জন ও ব্যয় ইলম অনুযায়ী তোমার আমল করার ব্যাপারে, হে যুবক, এসব বিষয়ে তুমি কিয়ামতে জিজ্ঞাসিত হবে, যার উত্তর দেওয়া ব্যতীত এক পাও নড়াতে পারবে না। আবারও জিজ্ঞাস করি, এগুলি তুমি আল্লাহর সন্তুষ্টির পথে কাজে লাগাচ্ছ তো? একটা সময় যখন তুমি দিন বুঝেছিলে, তখন তোমার যে অগ্রগামিতা ছিল তা কি স্তিমিত হয়ে গেছে? তুমি কি গাফিলতি, অলসতা অধিকাংশ সময় তোমার নিজের নিয়ে কিংবা এই দুনিয়া ও চাকরি, ব্যবসা, গার্লফ্রেন্ড বা এই জাতীয় কিছুর পিছে ছুটছ? তুমি প্রত্যহ কিছু সময় কুরআন বুঝা ও চিন্তা গবেষণার কাজে ব্যয় করো, যা তোমার জন্য রহমত, হেদায়েত এবং অন্তররোগের ঔষধ হবে? ওহে যুবক, কুপ্রবৃত্তির অনুসরণ থেকে সাবধান হও। তোমার মন যা চায় তা করো না, আল্লাহ যা চান তাই করো। তোমার অবসর সময়কে যথাযথ কাজে লাগাও। হে যুবক, আল্লাহকে ভয় করো। হে যুবক, আল্লাহকে ভয় করো। ওহে মুসলিম, তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তোমার হিসাব নেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট, যিনি সব জানেন তুমি যা গোপন করো এবং যা প্রকাশ করো। হে যুবক, তোমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। বৃদ্ধা অবস্থায় এই যৌবনকাল তুমি কিভাবে পার করেছ এ নিয়ে পস্তাবে, আর না হয় কবরে গিয়ে পস্তাবে। হে যুবক, তুমি কি বড়দিন পালন করেছিলে? যখন তুমি দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যাবে শুধু আখেরাতের জন্য যা সঞ্চয় করেছ তা নিয়ে, সাবধান হও তোমার জন্য শেষ আমলের ব্যাপারে। তুমি জানো না কখন তোমার শেষ মুহূর্ত। হে যুবক, তুমি কি প্রস্তুত মৃত্যুর জন্য? হে যুবক, তুমি প্রস্তুত কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য? তুমি কি প্রস্তুত ভয়াবহ কিয়ামতের জন্য, হাসরের ময়দানের জন্য, হিসাব নিকাশের জন্য, আল্লাহকে জবাব দেওয়ার জন্য, মিজানের জন্য? তুমি কি প্রস্তুত চুলের থেকে সূক্ষ্ম, তরবারির চাইতে ধারালো ফুলসিরাতকে পাড়ি দেওয়ার জন্য? তুমি ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষার জন্য কাজ করছো তো, যার ইন্ধন মানুষ ও পাথর, যার আগুন ভয়ঙ্কর উত্তাপ সম্পন্ন কালোবর্ণের, যা হৃদয় পর্যন্ত জ্বালিয়ে দেবে, এমন উত্তপ্ত পানি যা নাভি ভুঁড়িকে বের করে দেবে? রয়েছে খাবার হিসাবে জাক্কুম ও গলিত পুঁজ, জাহান্নাম অসম্ভব গভীর ভয়াল জায়গা, কঠোর হৃদয় ফিরিস্তারা নিযুক্ত, যেখানে শাস্তির মাত্রা বৃদ্ধির জন্য শরীরকে অনেক বড় করে দেয়া হবে, চামড়াগুলো জ্বলে যাবে, বের হতে চাইবে বের হতে পারবে না, মৃত্যুকে ডাকবে মৃত্যু আসবে না। হে মানুষ, ভয়ঙ্কর শাস্তি যা অনন্তকাল ব্যাপী চলতে থাকবে, তুমি অগ্রগামী হও সেই চিরস্থায়ী জান্নাতের দিকে, যেখানে রয়েছে চিরন্তন সুখ। যা মন চাইবে তাই পাবে, যা আদেশ করবে তাই দেয়া হবে। জেনে রেখো, দুনিয়া চাওয়া পাওয়ার পূর্ণতার স্থান নয়, জান্নাতই হচ্ছে এমন জায়গা যা তোমার সব আকাঙ্ক্ষাকে, তোমার সব চাওয়াকে পূরণ করবে, যা চির কিশোরগণ, যা চির যৌবনা সঙ্গিনীগণ, ফলমূল, গোস্ত, দুধের মধুর সরাবের নহর, উত্তম বাসস্থান ও উত্তম বিছানা, চির আরাম, চির যৌবন, চির সুখ। অসংখ্য নেয়ামতের মাঝে সবচেয়ে বড় নেয়ামত হবে তুমি আল্লাহকে দেখবে। আল্লাহ জান্নাতিদের লক্ষ্য করে বলবেন, ইয়া আহলাল জান্না, ইয়া আহলাল জান্না। আসসালামু আলাইকুম। হে জান্নাতের অধিবাসীরা, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। হে জান্নাতের অধিবাসীরা, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। শুধু তোমাদেরকে এটা বলাই যথেষ্ট মনে করছি, সবচেয়ে কম মর্যাদার যে জান্নাত লাভ করবে তা হবে দুনিয়ার দশটির সমান। সুতরাং হে মুসলিম, আল্লাহ তোমার প্রতি রহম করুন। এই বার্তা তোমার কাছে পৌঁছার পর আশা করি তা তোমার পরিবর্তন এবং সংশোধনের জন্য যথেষ্ট হবে। গতানুগতিক চিঠি হিসাবে নিও না, যা পড়ে ফেলে দেওয়া হয়। হে প্রিয় ভাই, আল্লাহর জন্য বলছি, এর দ্বারা নিজেকে সংশোধনের চেষ্টা করো, আর তোমাদের অবস্থা যদি উত্তম হয় এর চেয়ে যা উল্লেখ করলাম, আল্লাহর কাছে কামনা করি তোমাদের তিনি দৃঢ় রাখুন, মৃত্যু পর্যন্ত লেগে থাকো উত্তম ঈমান সহ। সমস্ত প্রশংসা আল্লাহর, যার নিয়ামতে ভালো কাজ সংগঠিত হয়ে থাকে। সালাহ সালাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজনদের উপর বর্ষিত হোক। হে যুবক, সময় থাকতে আপন প্রতিপালকের দিকে ফিরে আসো। হে যুবক, সময় থাকতে আপন প্রতিপালকের দিকে ফিরে আসো।